অস্বস্তিকর গরমের মাঝে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কবে আসছে বর্ষা? বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, কবে রেহাই মিলবে গরম থেকে? কবেই বা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। এবার আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ক্রমেই গরম বাড়ছে। ঘূর্ণিঝড় রিমালের রেশ কেটে যাওয়ার পর বেশ কয়েকদিন বৃষ্টির দেখা মিললেও ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারেই শুষ্ক। এই পরিস্থিতিতে সকলের মনে এখন একটাই প্রশ্ন, কবে অনুপ্রবেশ ঘটবে বর্ষার? ইতিমধ্যেই হাওয়া অফিসের পক্ষ থেকে একটি আপডেট দিয়েছে আবহাওয়া নিয়ে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি ওপরে। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি ওপরে। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 90% কাছে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। অস্বস্তি গরম অনুভূত হবে সর্বত্র। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে জারি ঝড়ের সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও জারি অস্বস্তিকর গরমের সতর্কতা। দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই নিয়ে বড় আপডেট সামনে এসেছে। জানা যাচ্ছে উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণে বর্ষা ঢুকতে এখনও কিছুটা সময় লাগবে। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা কম রয়েছে বলে খবর। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কোথাও মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা নেই। 13 জুনের আগে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের আশা নেই, জানিয়েছে আবহাওয়াবিদরা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের আবহাওয়ার কথাও জানানো হয়েছে। উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় মাঝারি বৃষ্টি, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি। 6 তারিখ এই রকম পরিস্থিতি থাকবে। 7 তারিখ ওপরের 5টি জেলা কিছুটা বৃষ্টি পেতে পারে। 9, 10 এবং 11 তারিখ বেশ কিছু বৃষ্টি পাবে উত্তরবঙ্গের জেলাগুলি। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে আগামী কয়েকদিন 2 বঙ্গেই বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি জারি হতে পারে বলেও জানা গিয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা যেতেই পারে জুন মাসের মাঝামাঝি সময় থেকে বর্ষার অনুপ্রবেশ ঘটবে দক্ষিণবঙ্গে। তার আগে এমন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বর্ষার জন্য আরও বেশ কয়েকদিন অধীর আগ্রহে অপেক্ষা করতেই হচ্ছে বঙ্গবাসীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।